নমস্কার, আমি শ্রাবণী, চলে এসেছি হ্যাশট্যাগ আমরা বাঙালি থেকে আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। তো আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, হাসিতে খুশিতে আছো, আনন্দে আছো, আর অবশ্যই সতর্ক আছো। তো সতর্ক থাকা জরুরি, সবাইকে বলেছি কালকে যে এবার থেকে এটা নতুন কথা, আমি আমার এই কথার সাথে যোগ করব যে অবশ্যই সকলে সবসময় সতর্ক থাকবে। তো আজকের বিষয় জড়তা আর হচ্ছে পড়ে যাওয়া। পড়ে যাওয়াটা না শুনলেই আমার আগেই হাসি পেয়ে যায়, এটা হচ্ছে ব্যাপার। তো জড়তা নিয়ে যদি আমি বলি, তো জড়তা নিয়ে যেটা বলবো, জড়তা না আমার প্রথমে খুবই ছিল, তবে এখনো কিছু কিছু ব্যাপার এখনো আছে। আমি ঠিক মানে যতটা মানে নিজেকে প্রকাশ করা উচিত ততটা আমি প্রকাশ করে উঠতে পারি না, এই হচ্ছে ব্যাপার। সব ক্ষেত্রেই আমার জড়তা। যেমন ছোটবেলায়, একদম ছোটবেলাকার উদাহরণ দিই, যদি নাচতে যে যেতাম, সবসময় ম্যাডাম বলতেন হাতটা মেলে ধরো, আমি হয়তো আস্তে করে হাতটা এরম করে আছি, এরম করে আছি, মানে ঠিক হয়তো ঠিকঠাক মেলেনি, আলগা করে আছি বা কিছু, হয়তো মানে রবীন্দ্রনৃত্যর মধ্যে জানেন মুদ্রা থাকতো কিছু কিছু, তো হাতটাকে এরকম ভাবে সুন্দর করে মেলতে বলতেন, তখন আমি মানে ওই জড়তা কাজ করতো। তারপরে সামনে দাঁড়াবো না, একটুখানি পিছনের দিকে দাঁড়াবো যদি ভুল হয়, এরকম একটা, এগুলোকেই তো জড়তা বলে। তা যেটা আমার ক্ষেত্রে প্রথমে খুবই অসুবিধা হতো, এগুলো জড়তা থাকলে মানুষের খুবই অসুবিধা। যখনই কোনো কিছু আমি এটা নিজের ক্ষেত্রে খুব দেখতাম যে পড়াটা আমার পুরো মুখস্থ, অথচ আমি লিখতে পারবো ভালো করে, কিন্তু বলতে গেলে আমার একটু জড়তা ভাব, মানে ওই তত তত এরকম একটা ব্যাপার ছিল ছিল, এখন অনেকটা কেটে গেলেও এখনো আছে, এখন অনেক ব্যাপারে আছে, সব ব্যাপারে না হলেও কিছু কিছু ব্যাপারে এখনো আছে। তো সবসময় একটা মনের মধ্যে হয় কি, আমি হয়তো পারবো, সবটাই পারবো, তো মনে হয় পারবো, তো একটা জড়তা ভাব কাজ করে। তারপরে জড়তা তো এগুলোকেই বোঝায়, এগুলো না থাকলে ভীষণ প্রবলেম হয়। আমি বিজনেসের ক্ষেত্রে যেগুলো মানে আমার অভিজ্ঞতার মধ্যে পড়ে সেই ধরনের উদাহরণ দিচ্ছি, তো আমার বিজনেসের ক্ষেত্রে বলি, প্রথম প্রথম আমি দেখতাম যে যদি আমার হাজবেন্ড না থাকতেন তাহলে মা কথা না বললেও আমার বড় ননদ এসে তখন থাকতো বাড়িতে, হ্যাঁ, শুধু কাস্টমারের সাথে কথা বলবেন বলে, মানে আমি তখন এগোতামই না, একদম সামনে যেতাম না, আমার একটা ওই লজ্জা ভয় বা জড়তা কাজ হতো, মনে হতো কি যদি আমি ঠিক করে কথাটা না বলতে পারি, যদি আমি ভুল কিছু করে ফেলি, এই যে এটাই তো জড়তা কাজ করা, একটা জড়তা আমার মনে হয় এটাই। তো এটা ভীষণ, একজন আমার দিদিই কাটিয়েছে, মানে ননদি, সে সম্পর্কে আমার পিস্তুত ননদ, সে আমাদের বাড়ি বেড়াতে এসছে, এসে আছে, ছোট পিসিমার বড় মেয়ে, সে এসে আছে, এসে আমাকে বলছে কি, আচ্ছা শ্রাবণী তুমি যাও না কাস্টমারের সাথে কথা বলতে। আমি বলছি না, সেই দুর্গা ঠাকুরের কাস্টমার যেই এসেছে আর কি, তাড়াতাড়ি করে আমি আমার বড় ননদকে ফোন করছি, কাছে যেহেতু বাড়ি, আজ বদি ভাই কাস্টমার এসছে, বদি ভাই তখন তখন এরম করতো, ভাই অফিসে যেতে বলে, মানে নিজের ভাই আর কি, মানে আমার হাজবেন্ড অফিসে যাবে বলে বদি ভাই এখানে এসে থাকবে, যে যদি কোনো কাস্টমার আসে তাহলে বদি ভাই কথা বলে। আমার তখন ওরকম জড়তা কাজ করতো, আমি বলতে পারতাম না, কথা বলতে গেলে মনে হয় কি জানি কি বলবো, ধর তার থেকে আমি একটু মানে লুকিয়ে লুকিয়ে থাকা যাকে বলে, আমি একটু পেছনে থাকতাম এরকম। তারপরে কারিগরদের খেতে দিয়ে বলতাম না যে নিন খাবারটা, জোরে করে বলতাম না, এরা মানে রেখে দিয়ে চলে আসতো, আর মা বলতে তুই বলিস নি, আমি বলছি তখন বলতাম হ্যাঁ বলেছি তো, আস্তে করে বলেছি, শুনতে পারিনি বোধ হয়, এরকম একটা ভীষণই জড়তা যে এই ব্যাপারটা, এটা জড়তাটা আমার মধ্যে ভীষণই কাজ করতো। তো এই ব্যাপারটা এখন আমি কাটিয়ে উঠেছি। তখন আমার ওই বড় ননদি আমাকে বললো, দেখো তোমাকে তো সবসময় থাকতে হবে, আর তুমি বা ওকেই বা তোমার বড় ননদকেই বা সবসময় তুমি ডাকবে কেন কাস্টমারের সাথে কথা বলার জন্য, তুমি আছো, তুমি এগিয়ে যাও, জিজ্ঞাসা করো যে কি বলছেন, কেন এইটুকুনি বলতে তোমার কি অসুবিধা। যখন বললো আমি তখন ভাবলাম সত্যি তো এটা তো বদি ভাইয়েরও প্রবলেম হতে পারে, যে যখন ওকে সবসময় আমার বাড়িতে এসে থাকতে হবে কি না, আমাদের বিজনেসের কথা বলে সবসময় যে ও থাকবে তার তো কোনো মানে নেই, তাহলে তো আমাকে এগোতেই হবে এরকম। তো তখন থেকে আমি ছোট ছোট কোনো ঠাকুরের কাস্টমার এলে এগিয়ে যেতাম, তা এখন আমি সবটাই পারি, বড় ঠাকুরের কাস্টমার এলেও আমি কথা বলি, প্রয়োজনে যদি কোনো সাজ টাজগুলো তো আমি কিনতে যাই না, কাজেই আমার হাজবেন্ড জানে, তখন কিছু প্রয়োজন হলে তখন ফোন করে জেনে নিই যে এই ধরনের সাজের কথা বলছে, তো কি বলবো, এটা হচ্ছে ব্যাপার। মারাত্মক গরম পড়েছে আজকে, কিন্তু এসি চালিয়েও না, মানে যেন মনে হচ্ছে এসিটা যেই বন্ধ হয়ে যাচ্ছে তখন মনে হচ্ছে কি ভীষণ কষ্ট হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো সকলের উদ্দেশ্যে আর একটা জ্ঞান দিয়ে দিই সকলকে, সকলে কিন্তু খুব সাবধানে এবং বারবার জল খাবেন, কেননা এই গরমে জানছেন যে জল খেলে সব থেকে সুবিধা। আর একটা কথা জানি না সবাই কিভাবে নেবেন, যদি ওই রাতের ভাত বা দিনের বেলার ভাত জল ঢেলে রেখে, এই পান্তা বললে না, পান্তা
পান্তা ভাত যদি খাওয়া যায়, জানেন তো এটা শরীরের পক্ষে গরম, এই লু যে পড়ছে এতে কিন্তু খুব উপকার হয়। এগুলো ওই যোগ ব্যায়ামের ওখানে গিয়ে শিখেছি। তারপরে বলতেন ম্যাম যে পান্তা ভাতের একটা জিনিস, সেটা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তো যদি কারোর উপকারে আসে তাই এই কথাটা বললাম। যাই হোক, এই কথাটা থেকে আবার বেরিয়ে এসে আমার আসল কথায় আসি। এগুলো ছিল জড়তা। জড়তা এর আগেও অনেকবার হয়েছে, কোনো মানুষের সাথেই সামনে গিয়ে কথা বলতে আমার একটু দ্বিধা মতো হতো আর কি। মনে মনে ভাবতাম যে আমি কি বলবো, কি জানি হয়তো যদি ঠিক না হয়, এরম একটা মনোভাব হতো। তো বলতেন ঈশ্বরের কৃপায় সেটা এখন আমি অনেকটাই কাটিয়ে উঠেছি, এবং আমি যতটাই ওই জড়িয়ে থাকতাম ততটাই জড়তাটা কাটিয়ে সামনে এসেছি। কিন্তু এখনো আমার মধ্যে এটা কাজ করে যে যদি অল্প পরিচিত মানুষ হয়, যেটা কবিতা বলেছে যে অল্প পরিচিত মানুষ হলে ও তবুও দেখে হাসে, কিন্তু আমার মনে হয় আমি হাসবো যদি আমাকে না চিনতে পারে, আর অন্যরা যদি দেখে ভাববে কাকে দেখে আমি হাসছি। এটাই হচ্ছে ব্যাপার। এটা আমার মনের মানে সবটাই তো আমি বারবারই বলি, সবকিছু আমরা যা কিছু করি না কেন সবটাই হচ্ছে মনের ব্যাপার। আমরা হয়তো ভাবলাম হয়তো আদৌ সে আমাকে দেখে সেও হয়তো এরকম কিছু ভাবছে যে আমি হয়তো তাকে চিনতে পারি না বাকি। আমার এইগুলো এখনো একটু কাজ করে, বা আমার সাথে যে কথা বলবো আমি তার সাথে খুব হট করে আগেই আমি গিয়ে খুব একবারে স্বতঃস্ফূর্ত ভাবে, এগুলো একটুখানি আছে মানে বাধ্যবাধকতা। এগুলো এখনো পর্যন্ত প্রবলেম কেন আরো হয় জানেন, আরো এই ঘরের মধ্যে থাকি না, বাড়ির মধ্যে থাকি খুব কম, মানে বেরোনোটা আমার খুব বাইরে যে বেরোনোটা খুব কম, আমার প্রয়োজন পড়ে না বলে আমার আর বেশিরভাগ কাজটাই আমার বাড়ির মধ্যে। তাই জন্য আমার বাড়িতে যতটুকুনি সবসময় আমি বাড়িটা ঠিক আছি, কিন্তু যেই বাইরে যেতে হয় তখন একটুখানি প্রবলেম হয়। আর পড়ে যাওয়া নিয়ে যদি বলো তো পড়ে যাওয়া আমার মনে হয় জন্ম লগ্নটাই হচ্ছে পড়ে যাওয়া। আমি ভীষণ পড়ে গেছি প্রচুর, এগুলো তো বলার কিছু নেই। ঘটনা মারাত্মক ঘটনা একটা যেটা ঘটেছিল সেটা হচ্ছে আমার ছোট ছেলেকে নিয়ে আমি সিঁড়ি থেকে উল্টে পড়েছিলাম। হ্যাঁ, তখন আমাদের মানে ওপরে দোতলায় বাথরুম ছিল না, চান করার জায়গা ছিল না, নিচে চান করতে যেতে হতো। এখন যেমন হয়ে গেছে, তো তখন ছোটটা তো একদম ছোট, ওকে ওপরে রেখে আমি নিচে চান করতে যাবো এরকম, তো এটা মানে একটা মারাত্মক ব্যাপার। সেই ওকে রেখে যাব, ঘুম থেকে উঠে পড়বে, তারপরে পড়ে টড়ে যদি যায়, ও পড়ে যাওয়ার ভয় পেয়ে আমি ওকে বলে করে নিয়ে, আর আমার যে চান করে যে জামাকাপড় পরবো সেটা হাতের মধ্যে এরম করে নিয়ে এরম করে নাপছি করে করে নিয়ে, আর সিঁড়ি থেকে পুরো উল্টে পড়ে বাঁ পাটা পুরো এরম চিঁড়ে গেছিল। এটা একটা মানে মনে আছে পড়ে যাওয়ার ঘটনা। আর ছোটবেলায় তো ধূপ ধাপ অনেক পড়েছি, মানে যখন তখন পড়ে গেছি, পড়ে গিয়ে হেসেছি। আমি বলি না কাউকে পড়ে যেতে দেখবে সত্যি হাসি পায়, সত্যি হাহা করে হেসে ফেলি, মুখ চাপা দিয়ে হাসি, হয়তো তুলতে যাই তুলিও কিন্তু খানিকটা হেসে নিই, হচ্ছে ব্যাপার। তো এরমই একটা গঙ্গায় স্নান করতে গিয়ে নাবছি, এবার অনেকগুলো সিঁড়ির পরে গঙ্গায় স্নান করতে যাওয়াটা কিরকম জানেন, এইভাবে যাই আমরা, কোনো পুজো হবে তার আগে একটু স্নান করে আসি, মানে পুজো হওয়ার আগে শুদ্ধ হওয়া আর কি, এই হচ্ছে ব্যাপার। তো ওইরকম গেছি, সবাই বসে আছে, যারা অনেকে তো আড্ডা দিতে আসে গঙ্গায় বসে থাকে, তাকিয়ে থাকে, কত মানে কপত কপতি সব বসে বসে সুন্দর গল্প করছে, গঙ্গা ঠান্ডা গাছের হাওয়া, চান করতে গেছি। গিয়ে মানে ওই যখন মানে ভাটা হয়ে যায়, ওপরে যে জোয়ার এসে বালিগুলো জমা হয় সিঁড়িতে, জমে 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 আছে, আমি ওপর দিকে তাকাতে তাকাতে নামছি, ব্যাস একদম স্লিপ হয়ে একদম ধবাস করে গিয়ে থেবড়ে বসে পড়ে। এরকম অনেকবার হয়েছে, নিজেও হাসছে আবার তাকিয়ে তাকিয়ে দেখছি যে আমাকে দেখে কেউ হাসছে কিনা। আর একটা যেটা মারাত্মক যেটা হয়েছিল, যখন মানে আমি বলি আমাদের বাড়ি থেকে স্কুলটা ছিল অনেকটা দূরে, যখন ক্লাস 9 উঠেছি তখন সবে সাইকেল চালাতে শিখেছি, তো সাইকেলটা শিখেই গেছি যে আমার ওইদিককার রাস্তা তখন ফাঁকা ফাঁকাই ছিল, এত গাড়ি ঘোড়ার উপদ্রব ছিল না, এখন যেমন অতিরিক্ত হয়ে গেছে। তো সাইকেলটা নিয়ে স্কুল থেকে ফেরার সময় ঘটনাটা ঘটেছে। এবার গ্রামের ব্যাপার তো, অনেকে সেই জমিতে কাজ টাজ করতে গেলে সন্দেহ হয়ে যাবে বলে হাতে করে টর্চ নিয়ে যায়, হাত বড় চার ব্যাটারির যে টর্চ হয় না, মানে অন্ধকার হলে গ্রামে দেখবেন এরকম টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে আসে, সেরকম টর্চ নিয়ে কেউ বোধহয় জমির দিকে যাচ্ছে, আর আমি সাইকেলটা নিয়ে চালিয়ে আসছি। এবার সামনে থেকে একটা গাড়ি আসছে, তাকে সাইড দিতে গিয়ে আমি দিলাম এই ভদ্রলোককে ধাক্কা, দিয়ে এইখানটা এরকম হাতে লাগলো, লেগে হাত থেকে টর্চটা পড়ে গেল।
ঘুরে টসটা পড়ে গিয়ে তার কাঁচটা ভেঙে গেল। ঘুরে আমাকে দেখছে, আমি না কি বলবো, আমি তাড়াতাড়ি করে বাস কাটিয়ে চলে গেছি, দিয়ে ভয়েতে যে তারপরে আর তিন চার দিন স্কুলে যাইনি, যদি আমার কেউ দাঁড়িয়ে থেকে আমাকে কিছু বলে। এটা একটুখানি মনে পড়ার মতন, মানে মনে আছে এই ধরনের ঘটনা। আর নাহলে যদি পড়ে যাওয়া, প্রচুর পড়ে গেছি, প্রচুর পড়ে গেছি, পড়ে আমি যখন তখন পড়ে যাই, মানে কি বলবো, ওই তো বললাম পড়ে যাওয়া লগ্নে আমার ছন্দ, এটা হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে আমার ঘটনা, খুব বেশি কিছু না কিন্তু পড়ে গেছি। আরেকবারও ওরকম হয়েছে যে সুন্দর বিয়ের পরে, সেটা হয়েছে বিয়ের পরে, শাড়ি পরেছে আমার ছোট ননদ আর আমি যাবো দুজনে মিলে বড় বাবার ওখানটা পুজো দিতে। কেন কি জানি আমি না হাঁটি নিচের দিকে তাকিয়েই, যে সোজা এরম অপর দিকে উঠমুখের মতো হাঁটছি তা কিন্তু না, কিন্তু এরকম আচার খেয়ে পড়ে যাই, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আর পড়ে যাওয়ার গল্প বলছি না, বেশি বড় করে লাভ নেই, এরকম অনেক পড়ে যাওয়ার গল্প আছে। আজকে পড়ে যাওয়ার গল্প এখানেই থাক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবারও বলি নিজেরা ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন, আর অবশ্যই সতর্ক থাকবেন। চললাম আজকে পর্যন্ত।